আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা। ইটু সব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে সিএসএস শ্যাডো ইফেক্টস, অর্থাৎ সিএসএস দিয়ে বিভিন্ন এরিয়া, বিভিন্ন টেক্সটের যে শ্যাডো ইফেক্ট করা হয়, এই ইফেক্টগুলো কীভাবে করা হয়, তো এই কাজগুলোই দেখবো। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো বলছিলাম শ্যাডো ইফেক্ট করার জন্য, আমরা আগে DIV CLA SSS ডিপ ক্লাস নামে একটা ডিপ নেব এবং এটার নাম দেব হচ্ছে মাই শ্যাডো, MISHADOW মাই শ্যাডো নামে একটা ডিভিশন নিলাম এবং এই ডিপটাকে আমরা এখানে ক্লোজ করে দিলাম। নর্মাল যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এরপরে হচ্ছে এইখানে আমরা কিছু টেক্সট নিলাম, এই পিটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দেওয়ার পরে মাই শ্যাডো নামে যে ডিপটা আসছে, সেই ডিপটার উপরে আমরা এবার কি শ্যাডো ডিফাইন করব। দেখি শ্যাডো ডিফাইন করার অপশন কি কি। মাই শ্যাডোতে আমরা আগে ক্লাস ডিফাইন করি, মাই শ্যাডো। মাই শ্যাডোতে BOX বক্স মাইনাস SHADOW বক্স শ্যাডো নামে একটা প্রপার্টি নাম এবং এই প্রপার্টির তিনটা ভ্যালু নেওয়া যেতে পারে। প্রথমে হচ্ছে কি আমরা 5 পিক্সেল, তারপর হচ্ছে 5 পিক্সেল, তিনটি ভ্যালু নিলাম। এরপর হচ্ছে আমরা একটা কালার নেব, কালারটার নাম হচ্ছে FF1234। অনেকেই প্রশ্ন করতে পারেন যে সবসময় রেড কালারটা আমি কেন ইউজ করতেছি। রেড কালারটা ইউজ করতেছি হচ্ছে কালারটা আমাদের চোখে পড়ার জন্য বা দেখার জন্য। একটু রিলোড করে দেখি যে ডিপটা কোথায় আসছে। আসলে দেখি আমরা যে এই ডিপের কোনো ডিপ শ্যাডো আসে নাই। আচ্ছা, মাই শ্যাডোতে আমরা যে কাজটা করি, মাই শ্যাডোতে আমরা একটু ক্লিয়ার করে দিই। মাই শ্যাডোর মধ্যে আমরা একটু এই ক্লাসটা ইউজ করে ফেলি, ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছি যে এই যে মাই শ্যাডো, এই শ্যাডোটা ক্লিয়ার হয়ে গেছে এবং এটার কি হয়েছে, এই যে এরকম একটা শ্যাডো হয়ে গেছে, এই বক্সে এরকম একটা শ্যাডো হয়ে গেছে। শ্যাডোটা কি হয়েছে একটু আমরা বাড়িয়ে কমিয়ে দেখি। মাই শ্যাডোটা আসলে বক্সেরও প্রথমে 5 পিক্সেল, তারপরে 5 পিক্সেল, তারপরে 5 পিক্সেল, এটাকে আমরা একটু বাড়াই 28 পিক্সেল, তারপরে ভ্যালুটাকে আমরা একটু বাড়াই। দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি সেকেন্ডটা হচ্ছে নিচের দিকে কতটুকু শ্যাডো হবে সেই জিনিসটা বোঝাইছে, এবং লাস্টেরটাকে একটু বাড়াই, লাস্টেরটা বাড়াইলে শ্যাডোটা কতটুকু হালকা হবে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শ্যাডো এই উপরের দিকেও আসতেছে, উপরের দিকে আসতে আসতে এটা আমরা এরিয়া কম দিছি বলে বোঝা যায় নাই। কারণ হচ্ছে এই যে এই বক্সের যে শ্যাডো, এখন এই শ্যাডোটার মতো বাইরে হয়েছে, এই বাইরেটা না করে যদি আমি ভিতরে করি সেই ক্ষেত্রে কি করতে হবে, ইনসেট নামে একটা ট্যাগ আছে, INSET ইনসেট, SET ইনসেট। আচ্ছা, ইনসেট হচ্ছে এটার ভিতরে হবে। আমরা একটু দেখি ইনসেট দিলে কি হয়। ইনসেট দিলে দেখতে পাচ্ছি এবার বক্সটা ভিতরে হয়েছে, এটার ভিতরে শ্যাডো হয়েছে, আগে হয়েছিল কি বাইরে শ্যাডো। তো এটাকে আমরা এবার যদি তিনটে ভ্যালু না করে চারটে ভ্যালু দেই তাহলে কি হবে, 5 পিক্সেল 5 পিক্সেল, এবার এখানে আমরা 10 পিক্সেল ডিফাইন করলাম, চারটে ভ্যালু দিলাম এবং সেই ভ্যালুটা ইনসেটে বলে দিলাম যে মধ্যে হবে এবং লাল কালারে হবে। এবার দেখতে পাচ্ছি হ্যাঁ, চারটে ভ্যালু চারদিকে হয়েছে এবং ইনসেট বলতে যে ভিতরে হালকা শ্যাডো হয়েছে, এরকম শ্যাডো আমরা কি ফটোশপে দেখে থাকি যে এরকম শ্যাডো হয়ে থাকে। তাহলে এই যে স্ট্রাকচারটা, কালারটা, এটাকে আবার আমরা চেঞ্জ করতে পারি। দুঃখিত, এটা জিরো হয় নাই, এটা হচ্ছে ও হয়ে গেছে, এই জন্য ডিসপ্লে করতে পারতেছে না। আমরা একটু রিলোড করে দেখি, এবার দেখতে পাচ্ছি কি সুন্দর একটা বক্স শ্যাডো হয়ে গেছে। এই বক্স শ্যাডোটা আমরা ইনসেট লেখার কারণে ভিতরে হয়েছে। যদি 500 পিক্সেল চড়া নিলাম, এরপরে প্রথমে 0, তারপরে 4, তারপরে 8, তারপরে 0, তারপর হচ্ছে কালার। এখন আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে আসলে কোন জিনিসটার কী কাজ। তো ইন্সপেক্ট করার জন্য একটু রিলোড করি, রিলোড করে এইটাকে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পর দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন কালার এসেছে। তাহলে এই যে বক্স শ্যাডোটা হয়েছে, এই বক্স শ্যাডোটার যে আকার আকৃতি সেটা আমরা একটু চেঞ্জ করি। প্রথমে যে জিরোটা দিয়েছি সেটা যদি আমরা একটু বাড়াই, কিবোর্ড থেকে অ্যারো শেপে যদি বাড়াই তাহলে কি হয়, কিছুই হয় না। দেখতে পাচ্ছি এবার আমরা মাইনাস দেই, তারপরে কিছু হয় না। অর্থাৎ প্রথমে জিরোটাকে চারটে করে দিলে জিরো ডিফাইন করতে হবে। এরপরে হচ্ছে 4 পিক্সেলকে যদি আমরা বাড়াই তাহলে 4 পিক্সেল কোথায় বাড়তেছে, 4 পিক্সেল হচ্ছে নিচের দিকে বাড়তেছে, অর্থাৎ নিচের দিকে। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে নিচের ভ্যালু, এরপরে যে ভ্যালুটা আছে 8, এটাকে যদি আমরা এবার বাড়াই তাহলে কোথায় বাড়ে। এরপরে দেখতে পাচ্ছি 8 যেটা সেটা ডান দিকে বাড়তেছে এবং উপরের দিকে হালকা বাড়তেছে। দেখুন
ডান দিকে শ্যাডো বাড়তেছে, উপরের দিকে হালকা বাড়তেছে, তারপরে যে সর্বশেষ ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা বাড়াই জিরো থেকে তাহলে কি হয়, এই ভ্যালুটা বাড়াইলে কিছুই হয় না, অর্থাৎ এটা জিরো ডিফাইন করতে হবে। এটাকে যদি আমরা জিরো দেই এইবার হচ্ছে, তাহলে প্রথমে তিনটা দিয়ে বক্স শ্যাডো নিলাম, তারপর হচ্ছে চারটা দিয়ে বক্স শ্যাডো নিলাম, এইভাবে আমরা বক্স শ্যাডো ডিফাইন করতে পারি। তো এরপরে দেখবো আমরা টেক্সট শ্যাডো, একটা টেক্সটের উপর বিভিন্নভাবে কীভাবে শ্যাডো নেওয়া যায় এই জিনিসটা আমরা দেখবো। এখানে বক্সটাকে ক্লোজ করে দিই এবং এটাকে টেক্সটের উপর ডিফাইন করি। আমরা এখানে হেজ টু নামে একটা ট্যাগ নেই, হেজ থ্রি নামে নিলাম, সমস্যা নাই, স্ল্যাশ হেজ থ্রি, এবং এই ট্যাগের মধ্যে আমরা লিখলাম আজকের ক্লাসের বিষয় সিএসএস শ্যাডো ইফেক্ট, এই কথাটা লিখলাম। এবং এই যে হেজ থ্রি, হেজ থ্রির উপর এখন আমরা শ্যাডো নিব। তাহলে এই প্যারেন্ট ডিপটাকে আমরা ক্লোজ করে দিই, প্যারেন্ট ডিপটাকে ক্লোজ করে দিই, এখানে হেজ থ্রির উপর শ্যাডো নেব। তাহলে এইখানে হেজ থ্রি দিয়ে যেহেতু কল করেছি, এখানে আমাদের জাস্ট হেজ থ্রি লিখলেই হয়ে যাবে, এবং হেজ থ্রির উপর বিভিন্ন প্রপার্টি এবং ভ্যালু লিখলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, টিই এক্স টি টেক্সট মাইনাস এস এইচ এ ডি ও ডাব্লিউ টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো আমরা আগে একবার দেখেছিলাম, তারপরে আরও ক্লিয়ার করার জন্য দেখে নিছি। টেক্সট শ্যাডোতে হচ্ছে তিনটে ভ্যালু দিতে হয়। প্রথমে হচ্ছে আমরা চিন্তা করি থ্রি পিক্সেল, তারপর হচ্ছে টু পিক্সেল, তারপর হচ্ছে থ্রি পিক্সেল, তিনটে ভ্যালু নিলাম। এবং এই তিনটে ভ্যালু দেওয়ার পরে এরপর হচ্ছে কালার ডিফাইন করব। কালারটা এবার আমরা রেড ডিফাইন করব। কেন রেড ডিফাইন করব, আগেই বলেছিলাম রেড কালারটা চোখে পড়ে, এই জন্য রেড কালার ডিফাইন করব। এরপর হচ্ছে এখানে একটা স্পেস আমদানি হয়ে গেছে, টেক্সট শ্যাডো থ্রি পিক্সেল, টু পিক্সেল, থ্রি পিক্সেল, রেড। এবার আমরা একটু রিলোড করে দেখি যে আসলে কি আসছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে সিএসএস শ্যাডো ইফেক্টের যে টেক্সটটা, এই টেক্সটটা সুন্দর একটা শ্যাডো ইফেক্ট হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে শ্যাডো ইফেক্ট করা হয়। তো ধন্যবাদ সবাইকে শ্যাডো ইফেক্টের ভিডিও দেখার জন্য।